আসসালামু স্পোর্টস নিউজে আপনাদেরকে স্বাগত। ক্রিকেট ম্যাচ হতে পারে দর্শক শূন্য গ্যালারিতে, মাঠে থাকবে শুধুই খেলোয়াড়, আম্পায়ার আর কর্মকর্তা, দর্শকরা খেলা দেখবে শুধুই টেলিভিশন এবং অনলাইনে। গ্যালারিতে দর্শক শূন্য রেখে ম্যাচ পরিচালনা করতে আইসিসির কাছে দাবি জানিয়েছেন বিভিন্ন মহল থেকে। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে স্কাইপে যুক্ত হয়েছেন সাংবাদিক কাজী কারিয়াত আশিস। যেমন ধরেন এই যে পৃথিবীর যে কোথাও লকডাউন আছে, কোথাও লকডাউন লিফট আপ হচ্ছে এই করোনা ভাইরাসের ব্যাপারে, যেমন দেখলাম ইউকে একটা প্ল্যান করলো যে তাদের যেহেতু সবাই অক্টোবর পর্যন্ত এটা এক্সটেন্ড করছে, যে অক্টোবর পর্যন্ত হয়তো বা এক্সচেকার মিস্টার ঋষি গতকালকে বললো যে অক্টোবর পর্যন্ত নাকি লকডাউন থাকার পসিবিলিটি আছে, যদি এর মধ্যে যদি ভালো হয় হয়তো বা পার্সিয়ালি লিফট আপ করবে। কিন্তু যে মানুষ স্লোলি স্লোলি তো বোর্ড হয়ে যাচ্ছে বাসায় থাকতে, এখন কি করবে, এই জন্য তারা চিন্তা ভাবনা করছে যে এই দেশের মানুষ তো ফুটবল প্রেমী, স্পোর্ট প্রেমী, তো তারা ফুটবলটাকে হয়তো বা ওপেন করে দিচ্ছে যে অন্তত মানুষ বিনোদনমূলক ঘরে বসে ফুটবল খেলাগুলো দেখতে পারো, টেনিস খেলা দেখতে পারো বা ভালো ভালো কিছু দেখতে পারো। কিন্তু আমাদের এশিয়াতে আমরা তো আর ফুটবলার খুব একটা প্রেমী না, আমাদের ফুটবলও তো একটা খুব মানেন না, তো আমাদের আমরা তো ক্রিকেট প্রেমী, যেহেতু আমরা ক্রিকেট প্রেমী এবং আমাদের এশিয়া সাবকন্টিনেন্টের তো সবচেয়ে বেশি টিম, আমাদের নিয়ারলি 5টা টিম আমরা ওয়ার্ল্ড কাপে খেলি, তো আমাদের যদি সবাই আইসিসিকে আমরা নিজেরাও চিন্তা করছি একটা লেটার দিব, মেল করবো তাদেরকে আইসিসি থেকে আইসিসিকে, তো সবাই যদি আমরা সম্মিলিতভাবে আইসিসিকে একটা রিকোয়েস্ট করা হয় যে অক্টোবরে তো আমাদের টি টোয়েন্টি ক্রিকেট আসতেছে, তো অক্টোবরে যদি টি টোয়েন্টি ক্রিকেটটা শুরু করা যায় দর্শকবিহীন, সামথিং ডিফারেন্ট দর্শকবিহীন ক্রিকেট খেলা হলো, মানুষ বাসায় থাকলো, খেলা উপভোগ করলো, খেলার টাইম টেবিলটা আমাদের বাংলাদেশে তো এমনই হয়, যদি টাইম টেবিলটা একটু অ্যাভারেজ করে নেওয়া যায়, কারণ খেলা হচ্ছে তো এশিয়াতেই, যদি এশিয়াতে খেলাটা হয় তো টাইম টেবিলটা আমাদের মধ্যেই পড়ে, তো সো আমরা অন্তত বাসায় থাকতে পারবো, খেলা উপভোগ করতে পারবো, সো এটাও তো একটা হেল্প। মানুষ তো অনেকেই তো পৃথিবীতে বের হয়ে যাচ্ছে বিনোদনের জন্য, ঘরে আসে আমেরিকাতেই যেমন তারা ফেড আপ হয়ে গেছে ঘরে থাকতে যাচ্ছে না। আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে খেলাগুলা কি আমরা টিভিতে উপভোগ করবো, অনলাইনে ইউটিউবে? অল অনলাইন, বিকজ যেহেতু দর্শকবিহীন ম্যাচ হবে সেহেতু এটা তো মানে গ্যালারি শূন্য থাকবে, মোট কথা হচ্ছে গ্যালারি থাকবেই না, দর্শকবিহীন মানে কি, দর্শকবিহীন হ্যাঁ মানে তো গ্যালারি শূন্য। হ্যাঁ হ্যাঁ, খেলা হবে খেলার জায়গায়, সম্পূর্ণ স্ট্যান্ডার্ডে খেলা হবে, কিন্তু দর্শক থাকবে না। আমরা দর্শক যারা আছি আমরা বাসায় বসে থাকবো, আমরা অনলাইনে দেখবো, আমরা ফেসবুকে দেখবো, আমরা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবো, আমরা চ্যাট করবো, আমরা আপনার এই খেলা সেভাবে উপভোগ করবো। আপনারা শুনে আরো অবাক হয়ে যাবেন, সেদিন আমি একটা প্রোগ্রাম দেখলাম ইন্ডিয়ান, তারা ওয়েডিং করতেছে, বিয়ে হচ্ছে অনলাইনে, অনুষ্ঠান হচ্ছে অনলাইনে, আপনার যেমন আমাদের অনুষ্ঠানে যেমন আপনার হলুদ হয়, ছেলের পক্ষের হলুদ হয়, মেয়ের পক্ষের হলুদ হয়, তো হিন্দু ধর্মের অনেক ই তো আছে তাদের, অত কিছু আমি জানি না, তো আমি দেখলাম প্রত্যেকটা প্রোগ্রামে হচ্ছে অনলাইনে, ড্যান্স হচ্ছে, পার্টি হচ্ছে, হাজ গ্রুমস ওয়াইফ একদিকে ড্যান্স করতেছে, ওয়াইফ হাজব্যান্ড আরেকদিকে ড্যান্স করতেছে অনলাইনে, এই যে একটা সামথিং ডিফারেন্ট, এবং তারা থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস বুকিং পাচ্ছে। এটা আমরা যারা বাংলাদেশে আছি আমরা ট্রাই করতে পারি অনলাইনে নিয়ে, অনলাইনে খেলা, অনলাইনে সব কিছু। সবচেয়ে বড় কথা কি, সুস্থভাবে আমাদের ব্রেনটাকে সুস্থ রাখতে হবে। হ্যাঁ, আমাদের একটা বাংলায় কথা আছে, অলস মস্তিষ্ক শয়তানের বাসা, আল্লাহ আমাদের এখান থেকে পরিত্যাগ করে আমাদের সুস্থ মাথায় ভালো কিছু করার, যদি গভর্নমেন্ট অনেক কিছু করতে পারে, বাচ্চাদের স্কুল ওপেন লেখাপড়া শিখতে শেখাইতে পারে, ভালো অঙ্কের মাস্টার আনতে পারে, ইংলিশের মাস্টার আনতে পারে, ভালো কুইজ হতে পারে, কত সুন্দর কুইজ প্রোগ্রাম করতে পারে, 5,000 টাকা ডেলি, 10,000 টাকা পুরস্কার দিল, দুই তিনটা কুইজ, এটা কিন্তু আমাদের মিডিয়াও করতে পারে, টেলিভিশন চ্যানেলগুলোও করতে পারে, কুইজ ডাইট করতে পারে, কুইজ ডে করতে পারে, অনেক টাইপের খেলা আছে আপনারা দেখতে পারবেন, বাচ্চাদেরকে অনেক গেম দিতে পারে, অনেক অঙ্ক মিলিয়ে দিতে পারে, অনেক কোশ্চেন করতে পারে, কোশ্চেনের অ্যান্সারগুলো বাচ্চারা দিতে পারে, ওদেরকে একটা ঈদ গিফট করতে পারে, এতে বাচ্চারা
ই হবে টেলিভিশনের দিকে থাকবে তাদের চিন্তাধারা অন্যদিকে যাবে না একটা ভালো গেমের চিন্তা করতে পারে এটা সব কিছু করা সম্ভব আমরা যদি মনে করি আইসিসি কে সবাই মিলে চিঠি লেখা যায় আমরা একটা হোয়াই নট উই ক্যান ওয়াচ সামথিং ডিফারেন্ট দ্যাটস রাইট ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম